আজকে অনেক দিন পর রেডি হয়েছি শপিং করতে যাব বলে। অনেক দিন হয়ে গেছে কোনো মানে শপিং করা হয়নি, প্রায় দু তিন মাস হয়ে গেছে, তো ঈদও প্রায় কাছে চলে এসেছে, সেই জন্য আজকে একটু যাব নিউ মার্কেট ধর্মতলা। তো চলো আমরা কি করছি না করছি সব তোমাদের দেখাবো। আর একজন রেডি হয়ে গেছে, এই চলে এসছি, চলো এবার দেখি কি কি কিনতে পারি আর কি কি কিনি সব তোমাদের দেখাবো। ওর ওটাতেই তো আগে যাচ্ছে, ওর কেনার জন্যই তো আগে যাচ্ছে। সাইডে চলে এসছে আর ওই দুজন অনেক সকাল সকাল এসছে খুলছে, তো আগে আমরা সিলেদার্স থেকে ঘুরে আসি। আমার এত ভর্তি হয়ে যাওয়া জুতো না কি বলছিস? মেয়েদের মতন জুতো, মেয়েদের মতো জুতো তুমি পছন্দ করো তাহলে। পিঙ্ক বুটের মতো জুতো নেবে? ব্যাগ কিনতে এসে এখন কি কি কিনলি বাবা? ও তো সাফওয়ানের পছন্দ হয় না, ওর পছন্দ করাতে গিয়ে মুশকিল। এখন সাফওয়ানকে এখান থেকে কিছু একটা খাওয়াবো, ও আর সহ্য করতে পারছে না খিদে, অনেকটা খিদে পেয়ে গেছে, ওকে খাইয়ে দেয় তারপর আবার আমরা অন্য কোন দিকে যাই দেখি। হচ্ছে ভিডিও করা, কত খেলনা কত খেলনা, সাফওয়ান এখন কি খেলনা নেবে খুঁজে বেড়াচ্ছে কোনটা নেবে। আমরা যদি ছোট হতাম শায়েদ আমরা একটু কিনতাম না, এত সুন্দর সুন্দর খেলনা। ভয় পাবে সে সামনে গলায় চুলিয়ে দিয়ে, ভয় লাগে না সাফন, ভয় লাগে না? হ্যাঁ রে এদিকে তাকা, ভয় লাগে না? খোল খোল খোল, আমার ভয় লাগবে। হ্যাঁ এটা কত দাদা? হ্যাঁ হ্যাঁ আঠারোশো। আমি দিচ্ছি হচ্ছে না, বেশি খিদে হয়ে গেছে, অনেক ঘুরেছে এত ঘোরে না তো।
সবাই মিলে ওকে উইশ করো বার্থডে দিন। ওকে ধর্মতলায় নিয়ে এসেছি, দেখি কি গিফট কিনে দিতে পারি। গেছিল ওর জন্য বাড়ি থেকেই লাঞ্চ বানিয়ে নিয়ে এসেছিলাম, ও সেটা খাচ্ছে। আমি দিচ্ছিলাম বলে আমার এত খিদে পেয়েছে, তুমি দিতে পারছো না, আমাকে দাও। আর ওখানে কি করছো, তুমি কি করছো? ও অফিসে যাইনি আজকে, এখন এখানে বসে অফিসের কাজ সেরে নিচ্ছে। চাচা নেই ভাই? সেটা নেই। ওই তো চাচা এখান থেকে নিয়ে গেছিল। দেখো কোনটা নেবে, এটা পছন্দ করছে। আগের বার হারিয়ে ফেলেছি এটা আমার। এদিকে দেখো, এইটা ছিল ঘরে চাবি রিং নেবে। ওটা পছন্দ হলো? অ্যাড হয়ে বাড়ি যাচ্ছে। হলো না পছন্দ ধর্মতলাতে? লাশে করছিস কিরকম মজা লাগলো আজকে সেটা বল। আমি